I hope all of you are having a great week, right? Okay. So, my dear flowers, তোমরা জানো আজকে আমরা কি করব? আজ কিন্তু আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বুক থেকে দুটো অ্যাক্টিভিটি শীট করে দেখাবো। Okay, তার জন্য বুক টানতে হবে। এই দেখো জেনারেল অ্যাওয়ারনেস বুক। এই বুকটা নিয়ে সব বাইরে হয়ে যাও। Okay, আচ্ছা। সঙ্গে একটা পেন্সিল আর ইরেজার আনতে হবে। Okay. চলো টু পেজেস আমরা ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 7474 আর 7575 ওপেন করতে হবে। এই নাম্বার দুটো আমার সঙ্গে বলো একবার। 7474 আর 7575। ভেরি গুড। নাও এই টু পেজেস তোমরা ঝটপট করে ওপেন করে ফেলো। ওকে আচ্ছা দেখো এই পেজ দুটো রয়েছে তাই তো? Why and because, right? কি দেখতে পাচ্ছি? Why and because, তাই তো? ফ্লাওয়ার্স ওয়াই মানে হচ্ছে কেন, ওকে, এন্ড বিকজ মানে হচ্ছে কারণ। আজকে আমরা ওয়াই পিকচার্সের সঙ্গে বিকজ পিকচার্স কিন্তু ম্যাচ করব, ওকে। আচ্ছা সো ফ্লাওয়ার্স সবাই রেডি হয়ে যাও, আর রেডি ফর দিস অ্যাক্টিভিটি। ওকে সো লেটস গেট স্টার্টেড। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স এভরিওয়ান লুক অ্যাট দ্য পেজ। এখানে কি দেখতে পাচ্ছি? ওয়াই এন্ড বিকজ। ওয়াই মানে কেন, বিকজ মানে কারণ। এখানে কি বলেছে? ম্যাচ দ্য ওয়াই পিকচার্স উইথ দ্য বিকজ পিকচার্স। এইখানে এই ওয়াই পিকচার্সের সঙ্গে আমাদের বিকজ পিকচার্সগুলি ম্যাচ করতে হবে, ওকে। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? উই ক্যান সি ওয়ান বেবি হিয়ার, রাইট? অ্যান্ড দ্য বেবি ইজ ওয়্যারিং আ রেইনকোট। এই বেবিটি কিন্তু একটা রেইনকোট ওয়্যার করে রয়েছে, তাই তো? ওকে তারপর দেখো কি দেখতে পাচ্ছি? ফায়ার ব্রিগেড, তাই তো? তারপর কি দেখতে পাচ্ছি? একটা বেবি গার্ল কিন্তু ফার্স্ট রেড বক্স আর নিয়ে কোথাও একটা যাচ্ছে, তাই তো? ওকে এবার দেখি এখানে বিকজ পিকচার্সগুলি কী কী রয়েছে। এইখানে রাখো ওই অ্যাপার্টমেন্টে কিন্তু আগুন ধরে গিয়েছে, তাই না? তারপর দেখো এইখানে এই বেবি বয়টা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, রাইট? ওর নিতে তো ব্যথা লেগেছে। তারপর দেখো এখানে কিন্তু ব্ল্যাক ক্লাউড দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং হিয়ার, রাইট? ওকে এখন চলো আমরা এই ওয়াই পিকচার্সের সঙ্গে বিকজ পিকচার্সগুলি ম্যাচ করে ফেলি। দেখো এইখানে এই বেবিটা কিন্তু রেইনকোট পরে রয়েছে, তাই তো? কেন পরে রয়েছে? কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই তো? আমরা রেইনকোট কখন পরি? যখন বৃষ্টি হয়, রাইট? তাহলে এই বেবিটা রেইনকোট পরে রয়েছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে ম্যাচ করে চলো পেন্সিল নিয়ে নাও আর এইরকম করে টু পিকচার্স ম্যাচ করে ফেলো। তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি? ফায়ার ব্রিগেড। এই ফায়ার ব্রিগেডটা কোথায় যাচ্ছে তাড়াতাড়ি করে? এইখানে যাচ্ছে কারণ এই অ্যাপার্টমেন্টে তো আগুন ধরে গিয়েছে, তাই না? এই ফায়ার ব্রিগেডটা গেলেই কিন্তু আগুন নেভানো সম্ভব হবে, রাইট? তাহলে এই ফায়ার ব্রিগেডটা কেন যাচ্ছে? কারণ এখানে আগুন ধরে গিয়েছে। তাহলে এই টু পিকচার্স আমরা ম্যাচ করে ফেলি। ভেরি গুড। তারপর দেখো এখানে এই বেবিটা ফার্স্ট রেড বক্স নিয়ে কোথায় যাচ্ছে? এই বেবিটার কাছে। কেন? কারণ এই বেবিটা কিন্তু ব্যথা পেয়েছে পড়ে গিয়ে, তাই না? ও এই ফার্স্ট রেড বক্সে নিয়ে গেলে কিন্তু এখানে ট্রিটমেন্ট করতে পারবে, রাইট? ওকে তাহলে এই টু পিকচার্সগুলি ম্যাচ করে ফেলি। ভেরি গুড। তাহলে বুঝলে তো আমরা এই ওয়াই পিকচার্সের সঙ্গে বিকজ পিকচার্স কেন ম্যাচ করলাম, রাইট? ওকে এইবার দেখো এখানে এই পেজে কি দেখতে পাচ্ছি? এই পেজেও তো অনেকগুলি পিকচার্স দেখতে পাচ্ছি, তাই না? দেখো এখানে দেখো ওয়াই পিকচার্স রয়েছে, বিকজ পিকচার্স রয়েছে, এইগুলো কিন্তু ম্যাচ করতে হবে। দেখো ফার্স্টে কি দেখতে পাচ্ছি? এই বেবি বয়টা কিন্তু ও দু হাত দিয়ে দুটো কান চেপে ধরে রেখেছে, তাই তো? তারপর দেখতে পাচ্ছি এখানে একটা আঙ্কেলের হাতে একটা স্ক্রু ড্রাইভার আর একটা হ্যামার রয়েছে। তারপর দেখো এই দাদাটার হাতে কিন্তু একটা নিডল রয়েছে, সঙ্গে থ্রেড রয়েছে। তারপর দেখো এই কোবলের হাতে কিন্তু সিজার্স রয়েছে, কম রয়েছে, রাইট? ওকে এবার দেখে বিকজ পিকচার্সগুলিতে কী রয়েছে। এইখানে দেখো এই বেবি বয়টা কিন্তু দেখাচ্ছে যে ও শার্টটা কিন্তু টিয়ার হয়ে গিয়েছে, রাইট? তারপর দেখো এইখানে এই বেবি গার্লটা ওয়েট করছে, ও হেয়ার কাট করাতে এসছে। তারপর দেখো এখানে বেবি গার্লটা কিন্তু খুব জোরে হুইজেল বাজাচ্ছে, রাইট? আর এইখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছি ভেঙে গিয়েছে, তাই তো? ওকে এবার কি করে আমরা ওয়াই পিকচার্সের সঙ্গে বিকজ পিকচার্সগুলি ম্যাচ করব? দেখো এই বেবিটা কেন বলতো ও দু হাত দিয়ে কান ধরে চেপে ধরেছে? কারণ এই বেবিটা খুব জোরে হুইসেল বাজাচ্ছে, তাই জন্যই তো ও এই কান ধরে চেপে রেখেছে। এটা তো একদম করা উচিত না। কখনো কি কাউকে ডিস্টার্ব করা উচিত? না না, খুব জোরে সাউন্ড হলে তো আমাদের অসুবিধে হয়, তাই না? তাহলে এই বেবি বয়টা কান চেপে ধরে রেখেছে কারণ এই বেবিটা হুইসেল বাজাচ্ছে। নাও পেন্সিল নিয়ে ম্যাচ করে ফেলো। তারপর দেখো কি দেখতে পাচ্ছি? এই আঙ্কেলটার হাতে হ্যামার রয়েছে, সঙ্গে স্ক্রু ড্রাইভার রয়েছে। কেন? কারণ নিশ্চয়ই কিছু একটা ঠিক করার জন্য যাচ্ছে, রিপেয়ার করার জন্য। এই উইন্ডোটা দেখেছো ভেঙে গিয়েছে না? এই জিনিসগুলো দিয়ে কিন্তু এই উইন্ডোটা এই আঙ্কেলটা ঠিক করবে। তাহলে ম্যাচ করে ফেলো। ভেরি গুড। তারপর দেখো এই দাদাটার হাতে এই নিডল আর থ্রেড কেন? কারণ এই বেবি বয়ের শার্টটা টিয়ার হয়ে গিয়েছে, তাই সে স্টিচ করার জন্য তো নিয়ে যাচ্ছে, তাই না? ওকে দেখো ম্যাচ করলাম।
তারপর দেখো কোবলের হাতে সিজার্স আর স্পুন কেন রয়েছে, কারণ এই বেবি গার্লটা ওয়েট করছে হেয়ার কাট করার জন্য। ওকে আচ্ছা তাহলে ম্যাচ করে ফেলো, ভেরি গুড। তাহলে কি সুন্দর আমরা এই ওয়াই পিকচারগুলির সঙ্গে বিকাজ পিকচারগুলি ম্যাচ করলাম, রাইট? ওকে সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে কি সুন্দর আমরা আজকে অ্যাক্টিভিটি করলাম, রাইট? ওয়াই পিকচারের সঙ্গে আমরা বিকাজ পিকচারগুলি ম্যাচ করলাম, রাইট? ওকে এখন কি করতে হবে, এই যে অ্যাক্টিভিটির শেষ দুটো করলে মাম্মাকে নিয়ে পাপাকে রিকোয়েস্ট করবে ফটো ক্লিক করে অবশ্যই গুগল ম্যাপে সাবমিট করে দেন। আচ্ছা Now flowers, our class is over. Take care of yourself and love you all. Say bye flowers. Bye bye.